तो साहेब रियाजुल भाई मेहरपुर साइकेलिस्टर जो प्रतिष्ठा बा ग्रुपटा कीसर जो खुललें क्या खुललें कब आज के जे एक बचर उद्यापन करते जा सम्पर्क एक बोलें আসলে প্রথমত বলতে চাই আমাদের গ্রুপের প্রতিষ্ঠা হচ্ছে ২০১৯ সালে দশ অক্টোবর আমরা শখের বসে কয়েকজন মিলে এই গ্রুপটা খুলি এবং চার পাঁচজন মিলে প্রথমত শুরু করি রাইড শুরু করি প্রথমে আস্তে আস্তে মেহেরপুর সদর তারপর আস্তে আস্তে মুজিবনগর উপজেলা গাংনী উপজেলা যতগুলো গ্রাম ইউনিয়ন উপজেলা আছে সবগুলো আস্তে আস্তে এতদূর পর্যন্ত কমপ্লিট করে এসেছি ইচ্ছা আছে সবাইকে নিয়ে এলাকার বাইরে যাব জেলার বাইরে ট্যুর করব আর সাইকেল নিয়ে আমাদের বিশাল পরিকল্পনা আগামীতে আছে আগামী ১৬ ডিসেম্বর ইনশাল্লাহ ১০০ জনকে নিয়ে বড় সড়ো রাইড হবে মুজিবনগরে সেটা নিয়ে কাজ চলছে আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের যে অফিসিয়াল জার্সি মেয়ে সাইকেলিস্ট নামে এটা আমরা খুব তাড়াতাড়ি বের করতে যাচ্ছি ১৬ ডিসেম্বরে রাইডের জন্য ওকে ইনশাআল্লাহ আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি তারেবেরিয়া বিলে এখানে আমাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সাইকেল এই উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব আচ্ছা তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আমি ভুল করেছি আমি এক বছর বলেছি ওকে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা সবাইকে সো চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি ওকে সো ভিডিও করার জন্য আমাকে সবাই পিছনে ফেলে নিজের মতো চলে গেছে সো এখন আলটিমেটলি আমাকে যাইতে হবে ওদেরকে খুঁজতে চলুন যাই আমি ছিলাম ক্যামেরাম্যানে সো ভিডিও করতেছি আর তারা আমাকে ফেলে চলে গেছে দেখতে পাচ্ছেন কতদূর চলে গেছে একেই বলে নাফর বান্দা রেখে নিজেদের মতো দিয়েছে টান আচ্ছা এখানে আবার কি লাইনহীন হয়ে গেল কিছু পড়ে গেছে মেবি হাই হাই জিনিসপত্র খাবার পানি না সরি আসলে আঙ্কেলেরই পড়ে গেছে খুবই দুঃখজনক বিষয় এই যে লাইন দিয়ে সবাই যাচ্ছে আসসালামু আলাইকুম সো আমরা যাত্রাপথে আসলে একটু থেমেছি দেখতে পাচ্ছেন সাইডে একটু থেমেছি কারণ একটা ইন্টারভিউ নিচ্ছে টিভিতে চলুন দেখে আসি কি করছে ১১ উঠে গেছে আমার ঘর্ষণের ৯, ৬, ১০ এই যে ১০ স্পিড কিন্তু আমার ঘর্ষণে উঠে পড়ছে এটাই হলো সাইকেলের মিটার হাত দিয়ে মুলাইলে উঠে পড়তেছে তাই তো কেমনে সম্ভব এই কাজ সাইন্স এটা জালিয়াতি কিভাবে শিখেছেন আপনি এটাই সাইন্স ওকে প্রচুর পান পিপাসা লেগে গেছে প্রায় ২০০ কিলোমিটার চালানো শেষ আন্তরিকভাবে কি বলবো ভিতর থেকে মনে হচ্ছে যে পানির তৃষ্ণায় মরে যাচ্ছি প্রায় ২০০ কিলোমিটার শেষ পানি চালানো পানির থেকে অনেক দামি ওকে নো প্রবলেম ২০০ কিলোমিটার যাত্রা শেষে এক ঢোক পানি আসলে খুবই শান্তি পাওয়া যায় তাই না খুব এই পিছন থেকে কে বললো ২ কিলোমিটার হয়েছে এই পাপ কে করলো ২ কিলোমিটার তার চেহারা দেখাও কে জানো বললো আচ্ছা আমি দর্শককে আবারও বলি
2 কিলোমিটার না আসলে 200 কিলোমিটার। সবাই সিরিয়াল দিয়ে আসতেছে, আসতে থাকুক ব্রাদার। আমি আপনার আগে যাই, আগে ভাগে, আগে ভাগে। আপনি এই যে এবার আপনাকে দেখা যাচ্ছে, আমরা আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি। জোস না? আচ্ছা ভাই, আপনি সর্বোচ্চ রাইড কত কিলোমিটার দিয়েছেন? সর্বোচ্চ 137 কিলোমিটার সর্বোচ্চ। মেহেরপুর এটা কি একদিনে? ওয়াও জোস জোস, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে একদিন এরকম একটা লম্বা ট্যুর দিব। কোনো এক শুক্রবারে চলেন, আমরা ঠিক করি, কি বলেন? হ্যাঁ, প্রত্যেক শুক্রবারে প্রতি শুক্রবারে ছুটি থাকে। নেক্সট রাইড কি? রিপন ভিডিও হবে। হায় হায়, রিপন ভিডিও না, রিপনের ভিডিও। আমারে বলতেছে সামনে থেকে আসতে চালাও, আবার বলেছে যে সামনে অমুক জায়গায় গিয়ে অমুক জায়গায় গিয়ে ভিডিও করতে। মানে মানুষ ক্যামেরাম্যান পাইছে তো ফ্রিতে, এই জন্য আর কি। তবে আজকের ব্লগটা একটু আলাদা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ সাইকেল রাইডের, আমি নিজেও সাইকেলে যে সাইকেল চালাইতেছি, এবং স্টিল এখানে আরও অনেক মানুষ আছে যারা আসতেছে দেখতে পারেন। সো সবার সাথে সাইকেল রাইডের একটা আলাদা মজা। সাইকেল চালাইতে চালাইতে ব্লগ, এটা আমার প্রথম হয়তো কক্সবাজারে সেন্ট মার্টিনে একটা ব্লগে কিছু শট ছিল, ওখানে সাইকেল চালাচ্ছিলাম। ওকে, সবার আগে আগে বলতেছে যে যাও গিয়ে ব্রিজের সামনে গিয়ে এক্সট্রা শট নাও। চলুন যাই, আমরা আগে আগে চলে যাই। আমি এই মুহূর্তে একে সুলতানের সিন দেখেন, সে কি করতেছে? তোমাকে উল্টায় পাল্টায় দিব। সে কত বড় জালিয়াতি তার, সে সাইকেল নিয়ে না এসে ভিআইপিরা রিক্সায় আসছে, সে চিন্তা করেন কি করে সাইকেল এত আরামে আসতেছে কেন? তাই বলো না, তোমার চালাকি এটা। তেরোঘরিয়া বিল মেহেরপুরের অন্যতম একটি সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই বিলটা, তো গাছপালার পাশে এরকম একটা বিল, সুন্দর অনুভব। চারিদিকে মাঠ, কী যে সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। তো আমার বিশ্বাস সবাই এসেছেন, আর যারা আসেননি তারা তো মিস করেছেন অবশ্যই।